হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে নিয়েছো অলরেডি অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কাল যখন দুপুরবেলা আমি মানে মোবাইল খুলেছি, তখন আমি দেখতে পেলাম যে অভিজিৎ টিকটক মারা গেছে। সত্যি কথা বলতে কি, প্রচণ্ড দুঃখ লেগেছিলো ওর ব্যাপারে। আমি দুটো ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, তারপরে আর কিছু বলিনি, কারণ ওর না প্রচণ্ড বাজে বাজে কথা বলতো, মুখের মধ্যে যা আসতো তাই বলতো, ভালো লাগতো না। একটা বাচ্চা ছেলে কি হয়, সবসময় ভদ্রভাবে কথা বলবে, ভদ্র নাই বলো, সব বাচ্চা যে ভদ্রভাবে কথা বলবে সেটা কথা না, কিন্তু ওর মতন অভদ্র ব্যাপার মানে ভাষায় কেউ কথা বলতে পারে না। তো প্রচণ্ড দুঃখ লাগছিল শুনে যে ও মারা গেছে। এত বাজে ভাষায় কথা বলা ছেলেটার জন্যও কিন্তু মনে দুঃখ লেগেছিল যে মারা গেছে, মারা গেছে। সত্যি কেউ না হোক, কিছুই না হোক, তথাপিও দেখবে একটা মানুষ তো খারাপ লাগে। সেখানে পশু পক্ষী মারা গেলেই কষ্ট হয়, আর ও তো একটা মানে বাচ্চা ছেলে ছিল, কারো ছেলে এত বড় করেছে মা বাবা, এটা স্বাভাবিক, আমি বলে না সবাই। তো ভিডিও খুলে দেখলাম মানে মুনমোষ করেছে, একদম কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, যা মানে সেজে টেজে ছিল সব ধুয়ে মুছে চলে গেছে, তারপর খেকশিয়াল করেছে, তারপর লুঙ্গিবুড়ি করেছে, মানে সোমাবুড়ি সবাই করেছে, আরও অনেকে করেছে। তো আমি ওদেরটাই মেনলি দেখেছি। আর তারপর যখন তারপর তো দেখি আর আমি ওর ব্যাপারে ভিডিও বানিনি, কারণ আমি একটাই ভিডিও দিই, তো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর দেখছি রাত্রেবেলা প্রতিমার পরিবারই হবে। হ্যাঁ, ও বানিয়ে দিয়েছে যে অভিজিৎ টিকটক জিন্দা আছে, মানে মারা যায়নি। কত বড় একটা মানে গেম খেললো ছেলেটা, এতটুকু বাচ্চা বয়সে যদি এত বড় গেম খেলে, ভাবো ও যদি বেঁচে থাকে খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু মরে যায় দুঃখ তো লাগবে, কিন্তু বেঁচে গেলেও ভাবো ও কতটুকু ক্রিমিনাল মাইন্ডের ওর, যে এত বড় একটা ঘটনা রটালো সাথে পরিবার পরিবার পরিজন। আজকে কারো বাচ্চা যদি কিছু খারাপ করতে যায়, সবচেয়ে প্রথমে তো মানে ভয় থাকবে যে মা বাবার, ওর কিন্তু সেই ভয় নেই, কারণ ভয় নেই। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যে বাচ্চা এত বাজে বাজে কথা বলে, সেখানে ওর মা বাবারা কিছুই বলে না, সেই ক্ষেত্রে নিশ্চয়ই পরিবারের সায় আছে, সায় না থাকলে তো কেউ কিছু করতে পারে না, পরিবারও সাথ দিয়েছে। আবার মাসি বললো কার, মানে ওর মাসি, তো ভাবো। আর তার উপরে সবচেয়ে বড় কথা বলছি যে সব ব্যাপারে ওর অভিজিৎ টিকটকের যে সুতপা স্ট্রাইক দিয়েছে, সেটা কিন্তু ফার্স্ট কথাটাই সোমাবুড়ি দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে বুনোমোষ, সঙ্গে সঙ্গে না, বুনোমোষের আগে দিয়েছিল খেকশিয়াল, ভাবো কথাটা। ওরা তারপরে দেখো মারা গেল, প্রথমে সোমাবুড়ি দিল, তারপর খেকশিয়াল, তারপরে বুনোমোষ, ওদের একটা টিম ওয়ার্ক চলছে কি না, চলছে তো, সেই টিম ওয়ার্কের মধ্যে কিন্তু এই চারজন আছে ওয়াইটিতে, টিম ওয়ার্ক চলছে, যে কোনোদিন রটাবে যে মারা স্ট্রাইক দিয়েছে, কোনোদিন রটাচ্ছে যে মারা গেছে। তো ভাবতে লাগবে যে আমাদের ওরা ভিডিও মানে ভিউজ গেইন, সাবস্ক্রাইবার গেইন এগুলোর জন্যই করছে, কিন্তু কতটুকু নিচুতে যেতে পারে এই তিনজন মহিলা যারা সাথ দিচ্ছে, যারা সাথ দিচ্ছে ওদের, ভাবতে অবাক লাগে। দেখো টিম ওয়ার্ক যদি বলা হয়, যে আমরা টিম ওয়ার্কে কাজ করি, যদিও কেউ করে না, সবাই নিজের নিজের যার যার নিজস্ব চ্যানেল, সেখানে ওরা কিন্তু ফার্স্ট খবরগুলি কিন্তু কী করে আসে, তারপর আবার ডিলিট করে দেয় যে না হয়েছে স্ট্রাইকের কথাটা, মনে পড়ছে? প্রথমে সোমাবুড়ি ডিলিট করলো, তারপর ডিলিট করলো বা প্রাইভেট করলো সেটা অন্য কথা, মানে নেই করে দিল, তারপরে খেকশিয়াল করলো। তো ভাবতে লাগবে না কথাগুলি, ওদের কাছেই সবচেয়ে প্রথমে যায়। তো টিম ওয়ার্ক কি না বলো, এদের মধ্যে টিম ওয়ার্ক চলছে কি না, কারণ অভিজিৎ টিকটক কিন্তু সব করতে পারে, ও বাঁচা আছে দেখবে, কয়েকদিন পরে আবার আসবে, যদি এসে যায় অত্যন্ত ভালো কথা, খুবই ভালো কথা, যার মা বাবার কোলে যাতে সন্তান সবসময় থাকে সেটাই কাম্য, আর আমি সেটাই বলছি থাকে, কিন্তু যদি উল্টাটা হয়, ভাবো কত বড় মিথ্যা, মানে ওরা একটা চাল খেলছে, গেম গেম জাস্ট গেম, এখানে কিন্তু অভিজিৎ টিকটক একা নয়, একটা গেম খেলা হচ্ছে এখানে দুদিন পর। তো নতুন চমক পাওয়ার জন্য নিশ্চয়ই আশা করবো যে কেউ দিবে, হয়তো সোমা ওয়ার্ল্ডের সোমা দেবে বা কি প্রতিমার পরিবার ওরাই দেবে, কারণ ওরা হয়তো সামনাসামনি থাকে, সে তো জানি না, আমি তো অনেক পরে খবর পাবো। তো যাই হোক, সেই খবরের আশায় রইলাম, যদি অভিজিৎ বেঁচে থাকে খুব ভালো কথা, তুমি ভালো হয়ে যাও, এই ধরনের মিথ্যা রটনা রটিও না, কারণ হেরার পালে কিন্তু বাঘ পড়েছিল, মিথ্যাবাদী রাখাল বালকের গল্পটা তোমার মনে আছে না? যদি না মনে থাকে, যদি বেঁচে থাকো, তোমার যারা সাপোর্টার ওদের কাছ থেকে গিয়ে গল্পটা শুনো, আর না হলে তোমার মা বাবার কাছ থেকে শুনো। এই ধরনের মানসিকতা যদি থাকে, তবে কিন্তু প্রতি পদক্ষেপে তুমি ঠকবে, ভালো তোমার কিছুই হবে না, খারাপটাই হবে। তো ভালো থেকো, আর যদি পৃথিবীতে না থাকো,
যদি সত্যি তুমি মারা গেছো, খুব দুঃখের সাথে জানাচ্ছি, যেখানেই থাকো ভালো থেকো, আগামী জীবনটা যাতে তোমার ভালো হয় সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।